হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাজিয়া তাহসিন। আজকে আমি আইসিটির সংখ্যা পদ্ধতির দশমিক নম্বরকে বাইনারিতে রূপান্তর করে দেখাবো। এটি করতে হলে আমাদের প্রথমে সাধারণ কিছু ধারণা নিতে হবে, তা হলো দশমিক সংখ্যার প্রতীক। দশমিক সংখ্যার প্রতীক হলো 10টি, যা হলো 0 থেকে 9। এই 10টি সংখ্যা হলো দশমিক সংখ্যার প্রতীক। দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যার প্রতীক, বাইনারি সংখ্যার প্রতীক হচ্ছে 0 ও 1। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি, ভিত্তি হচ্ছে 2। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের দুটি ক্ষেত্র দেখতে হবে। এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্র এবং ভগ্নাংশের ক্ষেত্র। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির বেজ 2 দিয়ে পূর্ণ সংখ্যাকে বারবার ভাগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হয়। যখন ভাগফল শূন্য হবে, তখন মানগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে পাশাপাশি সাজিয়ে বাইনারি মান পাবো। এবং ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির বেজ 2 দিয়ে ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ শূন্য হয়। ভগ্নাংশ শূন্য হলে প্রাপ্ত মানগুলোকে আমরা উপর থেকে নিচের দিকে পাশাপাশি সাজিয়ে বাইনারি মান পাবো। এখন আমরা কিছু সমস্যার সমাধান করব, তাহলে আমরা ইজিভাবে পারবো। এখানে 55কে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব আমরা। 55কে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের প্রথমে 55 2 দিয়ে ভাগ করতে হবে। 55কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 27, এবং অবশিষ্ট থাকবে 1। ভাগফল 27কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 13। 13 এবং অবশিষ্ট থাকে 1। 13কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল হয় 6, অবশিষ্ট থাকে 1। 6কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, অবশিষ্ট থাকে 0। 3কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 1, অবশিষ্ট থাকবে 1। 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 0, অবশিষ্ট থাকবে 1। এখন আমরা এই মানগুলোকে ক্রমান্বয়ে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে সাজাবে। অ্যান্সার লেখার সময় 55 বেস 10 ইকুয়াল 1 1 0 1 1 1 বেস 2। এটা হলো অ্যান্সার। এখন আমরা সমস্যা দুই দেখবো। এটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখন ভগ্নাংশ ক্ষেত্রে আমরা করে দেখাবো। ভগ্নাংশ ক্ষেত্রে করতে হলে আমি এই পদ্ধতিতে করব, গুণ গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। গুণ, প্রথমে আমরা 0.375কে 2 দিয়ে গুণ করব, ইনটু 2। একে গুণ করলে গুণফল হয় 0.750, ভগ্নাংশ হয় 0.750। সবসময় আমাদের মনে রাখতে হবে, এখানে পূর্ণ সংখ্যা হলো পয়েন্টের আগে যা থাকবে তাই পূর্ণ সংখ্যা। এখানে পয়েন্টের আগে 0 আছে, তাই পূর্ণ সংখ্যা 0। ভগ্নাংশকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 0.750 ইনটু 2।
এখানে গুণফল হবে 1.500। ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ হবে 0.500। পূর্ণসংখ্যা হবে 1। আবার ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে, 0.500 × 2। গুণফল হবে 1.000। ভগ্নাংশ হবে 0.000, পূর্ণসংখ্যা 1। যেহেতু ভগ্নাংশ 0 আসছে, এখন আমরা এটিকে উপর থেকে নিচের দিকে পাশাপাশি সাজাব। এটির অ্যান্সার হবে 0.375 = 0.011 / 2। এটি হলো অ্যান্সার। এখন আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। এখানে এটি পূর্ণ সংখ্যা এবং এটি ভগ্নাংশ। এই অঙ্কের জন্য আমাদেরকে দুইবার করে করতে হবে, একবার হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য এবং ভগ্নাংশের জন্য। প্রথমে আমরা পূর্ণ সংখ্যার জন্য করব 271 ভাগ 2। এদিকে ভাগ দিলে আমরা ভাগফল পাবো 135, এবং অবশিষ্ট থাকবে 1। এদিকে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 67, অবশিষ্ট থাকবে 1। 67 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 33, অবশিষ্ট থাকবে 1। 33 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 16, অবশিষ্ট থাকবে 1। 16 কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 8, ভাগফল হবে 8, অবশিষ্ট থাকবে 0। 8 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4, অবশিষ্ট থাকবে 0। 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, অবশিষ্ট থাকবে 0। 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, অবশিষ্ট থাকবে 0। 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 0, এবং অবশিষ্ট থাকবে 1। যেহেতু ভাগফল 0 আসছে, এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা নির্ণয় করা শেষ। এটিকে আমরা নিচ থেকে উপরের দিকে পাশাপাশি সাজাব। এখন ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য আমাদেরকে গুণ, গুণফল, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। গুণ 0.375, একে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে গুণফল হয় 0.75। ভগ্নাংশ হয় 0.75, পূর্ণ সংখ্যা 0। এখন ভগ্নাংশকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 2। গুণফল, এখানে গুণফল হবে 1.5। ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ হবে 0.5, পূর্ণ সংখ্যা হবে 1। আবার ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে, গুণফল হবে 1, ভগ্নাংশ হবে 0, পূর্ণ সংখ্যা হবে
1 এটিকে আমরা উপর থেকে নিচের দিকে পাশাপাশি সাজাবো তাহলে এই অঙ্কের উত্তর দাঁড়ায় 271.375 base 10 equal পূর্ণ সংখ্যার যেহেতু পয়েন্টে আগে থাকে তাই পূর্ণ সংখ্যার মানগুলো আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে আগে লিখব 1 0 0 0 0 1 1 1 1 এখন আমরা পয়েন্ট দিব এবং পয়েন্টের পরে অর্থাৎ ভগ্নাংশের জন্য যে মানগুলো পাই পেয়েছি আমরা এগুলো আমরা এখন পয়েন্টের পরে লিখব সেটি লিখব আমরা উপর থেকে নিচের দিকে 0 1 1 বেস 2 এটি হলো আমাদের অ্যানসার এখন আমাদের অনেকেরই প্রশ্ন থাকে এগুলো অঙ্ক সাধারণত যেগুলো আমরা ভগ্নাংশ অঙ্ক থাকে এগুলো আমাদের এমসিকিউতে দেয় না এমসিকিউতে দেয় হচ্ছে এরকম অঙ্ক তো এগুলো অঙ্ক আমরা এমসিকিউতে কম সময়ের মধ্যে করার জন্য কিছু পদ্ধতি ফলো করতে পারি সেটি হলো আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজেই এটি করে দেখাচ্ছি প্রথমে আমরা ক্যালকুলেটরকে অন করে নিব অন করে নেওয়ার পর মোড প্রেস করব মোড প্রেস করলে এখানে 4 নম্বরে বেস n দেখাবে 4 নম্বরে বেস n এখানে বেস n করার জন্য আমরা 4 প্রেস করব 4 প্রেস করলে এখানে DEC 0 অর্থাৎ ডেসিমাল 0 দেখাচ্ছে যেহেতু আমরা ডেসিমাল অর্থাৎ দশমিক থেকে বাইনারি করতেছি সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করার কোনো কথা নাই এখানে আমরা ডেসিমালে 55 প্রেস করব 55 ইকুয়াল প্রেস করব তাহলে এখানে দেখাবে ডেসিমাল 55 এখন আমরা এটিকে বাইনারিতে প্রকাশ করার জন্য এখানে লগ বাটন আছে লগ বাটনের উপরে BIN অর্থাৎ বাইনারি আছে বাইনারিতে প্রকাশ করতে হলে এটাতে প্রেস করলে আমরা বাইনারি অ্যানসার পেয়ে যাব এখানে অ্যানসার দেখাচ্ছে 1 1 1 0 1 1 ডান পাশের যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো আমাদের অ্যানসার বাম পাশের যে জিরোগুলো সেগুলো আমরা গ্রহণ করব না এখানে এখানে এই অন থেকে এটি হচ্ছে আমাদের বাইনারির সংখ্যা হয়ে গেল গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো এন্ড ধন্যবাদ সবাইকে